বিসমিল্লাহির রহমানির রহিম। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ খালিশপুর খুলনার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে আমাদের অনলাইন ক্লাসে আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা জানো, করোনা ভাইরাসের জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়মিতভাবে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠও শিক্ষকবৃন্দ অনলাইন ক্লাস নিয়মিত নিচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে অনলাইন ক্লাসগুলো দিচ্ছি, তোমরা আমাদের ওয়েবসাইটে ঢুকে অনলাইন ক্লাসগুলো নিয়মিতভাবে দেখবে। আমাদের লিঙ্ক হচ্ছে NHSB 1994। এটা ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলবো। তোমরা জানো যে করোনা ভাইরাস একটা বিশ্বব্যাপী একটি মরণ ব্যাধি। এর কিছু নিয়ম নীতি আছে যেগুলো অবশ্যই মেনে চলতে হবে। তোমরা, সরকার অনেক চেষ্টা করছে, তারপরও এই মরণ ব্যাধি নিয়ন্ত্রণে আনতে পারছে না। তোমাদেরকে এর পাশাপাশি এগিয়ে আসতে হবে। তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবে না। তোমাকে মনে রাখতে হবে, তোমার হয়তো কিছু হবে না, কিন্তু তোমার পরিবারে এমন কিছু ব্যক্তি আছে যারা অসুস্থ, যাদের অনেক হাঁপানি, তারপর হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, বিভিন্ন রোগ আছে। ধরো তুমি বাইরের থেকে আসলে, তুমি তোমার বন্ধুদের সাথে বা কারোর সাথে, খেলার সাথীদের সাথে মেশার ফলে তার করোনা ভাইরাস ছিল, সেটা তোমার মধ্যে সংক্রামিত হয়েছে। তুমি হয়তো অল্প বয়স্ক, তোমার কিছু হবে না, কিন্তু তোমার মনে রাখতে হবে, তোমার বাড়িতে পিতা মাতা, দাদা দাদি যারা অসুস্থ আছে, এইটা তাদের মধ্যে সংক্রামিত হবে এবং তারাই অসুস্থ হবে, তোমার কিছু হবে না। তাহলে আমি কি করলাম, আমি বাইরে মিশে আমি এই রোগটা আমি আমার ঘরের অন্যান্য ব্যক্তিদের মধ্যে সংক্রামিত করলাম। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি এমনভাবে, যদি বাইরে আমার যাওয়ার প্রয়োজন হয় তাহলে এমনভাবে যাব যাতে আমি আর এই করোনা ভাইরাসের হাত থেকে আমি নিজে বাঁচতে পারি। তাহলে আমাকে কি করতে হবে, তুমি প্রথমে বাইরে যখন যাবে তখন অবশ্যই মাস্ক পরিধান করবে। নিজে শুধু মাস্ক পরিধান করলে হবে না, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও মাস্ক পরিধানের উদ্বুদ্ধ করতে হবে। তোমার ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও বলতে হবে যেন তারা পরিমিত নিয়মিতভাবে মাস্ক পরিধান করে। তারপর বাইরের থেকে আসার পর তুমি ঘরে যাওয়ার আগে, কোনো জিনিসপত্র স্পর্শ করার আগে তোমার হাতটা ভালোভাবে অন্তত সাবান বা অন্যান্য কিছু দিয়ে 20 সেকেন্ড ভালোভাবে ধুয়ে তারপর তুমি ঘরে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমিরা নিজেরাই বুঝতে পারছো, 2020 সাল থেকে অদ্যাবধি এই রোগ এখনো নিয়ন্ত্রণে আমরা আনতে পারি নাই। তাহলে আমাদের জন্য যে যে করণীয়, সরকার যে যে পরামর্শ দিচ্ছে সেগুলোকে মেনে চলা, এবং সাথে সাথে তুমি এবং তোমার পার্শ্ববর্তী যাদের যারা আছে তাদেরকে অবশ্যই এই পরামর্শগুলো তোমরা দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি ক্লাস নেব। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ খালিশপুর খুলনা। তোমরা আমার ক্লাসটি ভালোভাবে লক্ষ্য করবে, যেখানে যে সমস্যা হবে তা আমার সাথে টেলিফোনে বা অন্যান্য যেভাবে হোক সমস্যাগুলো দূর করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখো, সাইক্লোন ঘূর্ণিঝড় কেন হয় তোমরা কি বলতে পারবে? এগুলো কেন হয়? এগুলো হয় বৈষয়িক উষ্ণায়নের প্রভাবে। আসলে আমাদের জানতে হবে বৈষয়িক উষ্ণায়নটা তাহলে কি। আমরা চিত্র দেখতে পাচ্ছি যে সূর্যের এক ধরনের রশ্মি, সেটা
সমুদ্রের উপরে হয়ে জলীয় বাষ্প হয়ে ঘনীভূত হয়ে সেই জলীয় বাষ্প আবার উপরে উঠে যাচ্ছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের পাঠের বিষয় বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি সমস্যা সৃষ্টি হয় তা বর্ণনা করতে পারবে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি কি ক্ষতি হতে পারে তার একটা তালিকা তৈরি করো। এখানে কি কি হয় এগুলো দেখো। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আমাদের দেশের নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের নদী নালা খাল বিল বা ছোট ছোট জলাশয় যেগুলো আছে সেগুলো শুকিয়ে যায় এবং দেশের বিভিন্ন অঞ্চলগুলি বন মরুভূমিতে পরিণত হয়ে যায়, যার ফলে দেশের খরা, মহামারী, অন্যান্য রোগ জীবাণু বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়। পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে লবণাক্ত পানি ঢুকে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো পৃথিবীর দুই ভাগ জল আর এক ভাগ স্থল। এই দুই ভাগ জলের মধ্যে কিছু কিছু অঞ্চল আছে যেখানে বরফাচ্ছন্ন ঢাকা থাকে, সারা বছর বরফে থাকে। এই বৈষয়িক তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন কি হয়, ওই সব বরফ অঞ্চলগুলির বরফ গলতে থাকে। বরফ গলে কি হয়, ওই পানিগুলা নিম্ন অঞ্চল, নিম্ন যে অঞ্চল যে দেশগুলো সেই দেশের পানিগুলো চলে আসে। আমাদের মতো বাংলাদেশের মতো এই নিম্ন সমতল ভূমির দেশগুলোতে পানিগুলো যখন ঢুকে পড়ে তখন নদীর খাল বিল, নদীর যে ধারণ ক্ষমতা, সে ধারণ ক্ষমতা তাদের থাকে না। সুতরাং পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং নদী নালার যে লবণাক্ত পানি সেই জন্য লোকালয়ে ঢুকে পড়ে। লোকালয়ে ঢুকে পড়ার পরে বিভিন্ন ক্ষয়ক্ষতি, গবাদি পশু ফসলের ইত্যাদি ক্ষতি হয়। আমি তোমরা চিত্রে দেখো, ওই যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পানির উচ্চতা বৃদ্ধি করে বা ঝড় আইলার মতো আমাদের দেশে তোমরা কিছুদিন আগে দেখছো, এদের মধ্যে প্রভাবে গাছপালা, ঘরবাড়ি এবং ফসলের প্রচুর পরিমাণে নষ্ট হয় এবং ক্ষতি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশের যে প্রলয়ংকারী দুইটা সিডর এবং আইলা মতো যে বৈষয়িক উষ্ণার ফলে যে দুটি এ হয়েছিল তার প্রভাবে আমরা দেখেছি সুন্দরবনে জীব বৈচিত্র্যের বিপুল ধ্বংস হয়, বাঘের মারা যায়, হরিণ এবং অন্যান্য যেসব পশু পাখি ছিল, জীবজন্তু ছিল, তারা অনেক নষ্ট হয় এবং মারা যায়। তাহলে বৈষয়িক উষ্ণের প্রভাবে আসলে এইসব ক্ষয়ক্ষতি হয় যা অভাবী ও পূরণীয়, পরে ক্ষয়ক্ষতি গুলো পুষিয়ে নেওয়া যায় না। ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতি হয়, তার মানে টোটালি ম্যানগ্রোভ বলতে বাংলা বিশ্বের ম্যানগ্রোভ বলতে এক সুন্দরবনকে বোঝায়। সুন্দরবনের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রচুর গাছপালা, এই যে যে ঝড় গুলো হয়, ঘূর্ণি ঝড় গুলো হয়, তাতে গাছপালা গুলো ভেঙে পড়ে এবং জীব বৈচিত্র্য এবং ম্যানগ্রোভ ফরেস্টের আমাদের ক্ষতি হয়। মানুষের শহরমুখী হওয়ার অন্যতম কারণ বৈশ্বিক উষ্ণায়ন, ধারণাটি ব্যাখ্যা করো। মানুষ শহরমুখী আসছে কেন, কেন তারা শহরমুখী আসতে চায় এবং এইটার যে বৈশ্বিক উষ্ণতার কারণ তার ধারণাটি ব্যাখ্যা করো। আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। তোমরা জানো যখন এই কোনো বৈশ্বিক উষ্ণায়নের পরে কোনো ঝড়, পানির উচ্চতা বৃদ্ধি পায়, লোকালয়ে পানি ঢুকে যায়, তখন নিম্ন অঞ্চলের যে মানুষগুলো বসবাস করে তাদের যে ঘর বাড়ি এগুলো ধ্বংস হয়ে যায় এবং তাদের থাকার জায়গা পর্যন্ত থাকে না, এবং যে কাজ নিয়ে তারা জীবিকা নির্বাহ করত সেই জীবিকা তাদের নষ্ট হয়ে যায়। সুতরাং তখন তাদের বিকল্প পেশা খুঁজতে হয়। বিকল্প পেশা খুঁজতে যেয়ে তারা তখন কি করে, তখন তাদের আগের যে পেশা ছিল যেখানে তারা বসবাস করত সেই বসবাস সেখান থেকে তারা বিকল্প কাজ খোঁজার জন্য তারা শহরের দিকে ধাবিত হয়। কারণ আমাদের দেশে যে সিডর এবং আইলা যখন হয় তখন নদী উপকূলবর্তী
অঞ্চলের লোকেদের বেড়িবাঁধ, নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় তারা যেখানে বসবাস করত তারা সেখানে আর বসবাস করতে পারে না। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত, সেগুলো তারা আর করতে পারে না, ফলে তারা বিকল্প কাজের জন্য শহরে আসে এবং তাদের বাধ্য হয়ে শহরমুখী হতে হয়। লবণাক্ত পানির কারণে গাছপালা মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এর ফলে মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে, জমির উর্বর শক্তি নষ্ট হয়ে ফসল নষ্ট হয়ে যায়, ফলে জীবিকার টানে মানুষ শহরমুখী হয় এবং শহরের উপর চাপ বাড়ে। যেমন বলছি, মানে একটা শহরের যে পরিমাণ মানুষের ধারণ ক্ষমতা থাকে, যদি গ্রামের থেকে লোকগুলা এসে শহরে, এখানে উদাহরণস্বরূপ বলা যায়, আমার একটা পরিবারের লোক সংখ্যা যদি 5 জন থাকে, 5 জনের জন্য তাদের বাড়িতে থাকার পর্যাপ্ত ব্যবস্থা আছে, কিন্তু যখন কোনো একটা এলাকা থেকে বা আরো 10 জন মেহমান তাদের বাড়িতে আসে, তখন সেই 10 জন আর তাদের 5 জনের 15 জনের ব্যবস্থা করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। অনুরূপভাবে শহরের মতো এখানেও এরকম, গ্রাম থেকে যখন শহরের ওপর মানুষ বেশি আসে, তখন শহরের ওপর তাদের অনেক চাপ পড়ে এবং সেই চাপগুলো তারা সহ্য করতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখবো কেন জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। আমিও আগেই বলছিলাম যে আমাদের পৃথিবীর 2 ভাগে জল আর 1 ভাগে স্থল, এই এবং কিছু কিছু অ্যান্টার্কটিকা মহাদেশ, কিছু কিছু অঞ্চল আছে সেখানে সারাটা বছর সবসময় বরফে ঢাকা থাকে। এই বরফ যখন, এই বরফগুলো বৈশ্বিক উষ্ণতার জন্য, পৃথিবীর অতিমাত্রা তাপের জন্য বরফ গলতে থাকে, বরফ যখন গলতে থাকে তখন এসে বরফ জন্য পানিগুলো নিম্ন অঞ্চলের দিকে ধাবিত হয় এবং আমাদের মতো সমতল ভূমিতে যে দেশগুলো আছে সেখানে আসে। আসার ফলে এখন সময় সকাল 8টা, তখন হচ্ছে এই বরফ গুলো আমাদের মতো নিম্ন অঞ্চলের ধাবিত হয় এবং সেই সব অঞ্চলে পানি ধারণ ক্ষমতা, নদী নালা ধারণ ক্ষমতা না থাকায় তখন জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বরফ খণ্ড তরলে পরিণত হয়ে সমুদ্রের পানি বৃদ্ধি পায়, ফলে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হয় যা পরবর্তীতে জলোচ্ছ্বাসের আকার ধারণ করে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সৃষ্ট 2টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো এবং উক্ত দুর্যোগে কি কি ক্ষতি সাধন হয়। প্রাকৃতিক দুর্যোগের নাম হচ্ছে, একটা আইলা আর একটা হচ্ছে সিডর। এতে আমরা সবাই জানি আমাদের দেশে সিডর এবং আইলার জন্য প্রচুর পরিমাণে প্রাণ হানি ঘটে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আইলা ও সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে উপকূলবর্তী এলাকায় ব্যাপক প্রাণহানি ঘটে ও সম্পদের ক্ষতি হয় এবং মানুষের ঘর বাড়ি আশ্রয়হীন, তারা আশ্রয়হীন পড়ে এবং তারা কর্মহীন পড়ে। সুতরাং তারা নিজস্ব বাসভূমি যেখানে থাকে সেখান থেকে ছেড়ে তারা বিকল্প কাজের জন্য শহরমুখী ধাবিত হয় এবং তারা ভাসমান হয়ে পড়ে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আইলা ও সিডো সৃষ্টি হয়, ফলে উপকূলবর্তী এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়, বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়ে পরিণত হয়, খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। এছাড়াও আরো অনেক সমস্যার সৃষ্টি হয় যেগুলো তাদের পরিবারের জন্য মানে খুব অসুবিধার সৃষ্টি হয়। বৈশ্বিক উষ্ণের ফলে কেন রোগের সৃষ্টি হয়, কি কি রোগের সৃষ্টি হতে পারে? বৈশ্বিক উষ্ণায়নের ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যেমন ক্যান্সার, চর্মরোগ ইত্যাদি। কেন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে কি সমস্যা সৃষ্টি হচ্ছে আমরা এখন দেখে নেব। বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে খরা, অতিবৃষ্টি, টর্নেডো, বজ্র বৃষ্টি
বনাঞ্চলে অগ্নিকাণ্ড, ভয়াবহ বন্যা ইত্যাদি সৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের একটা কাজ দেব। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মানুষ ও পরিবেশ উভয়ই ভারসাম্য হারিয়ে ফেলছে, ব্যাখ্যা কর। এটা এখানে দলীয় কাজ হিসেবে লেখা আছে, কিন্তু দলীয় কাজ করা যাবে না এখন করোনাকালীন সময়। যার যার কাজ তোমার বাড়িতে বসে তোমাদের নিজস্ব খাতায় লিখে উত্তরগুলো তৈরি করে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিছু তোমাদের বাড়ির কাজ দিয়েছি, তোমরা একটু দেখবে। বৈশ্বিক উষ্ণায়নে উষ্ণায়নে বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশের জনগণের জীবনযাত্রার উপর কি প্রভাব ফেলবে? এক, জনসংখ্যা বৃদ্ধি পাবে, মিঠা পানির মাছ বাড়বে, অনেক জীব বিলুপ্তি হবে, পাহাড় পর্বত সৃষ্টি হবে। অনেক জীব বিলুপ্ত হবে। বাংলাদেশের বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, শহরে জনসংখ্যার চাপ কমছে। উত্তর কোনটি? উত্তর আমরা দেখি, আবার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছি। তোমার মতে বৈশ্বিক উষ্ণায়ন রোধে কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? 10টি পদক্ষেপ তুমি লিখে খাতায় লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় যে ক্লাসটা তোমাদের নিলাম, নিশ্চয়ই তোমরা ভালোভাবে লক্ষ্য করেছ। তোমাদেরকে ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।